কাজিরঙার গেলেকির সেনিটি পুখুরীত ওলাল এটা দুষ্প্রাপ্য বরকাস। উল্লেখযোগ্য যে পর্যটন উদ্যোগী অভিজিৎ গগৈ ফার্মর পুরনি পুখুরীটির বাসিন্দা আছিল বরকাসতো। দীর্ঘদিন ধরে পুখুরীটি ব্যবহার করা হওয়া নাছিল যদিও শেহতীয় পুখুরীটি পর্যটকর পরশি বার সুবিধা প্রদানের গড় দিবল লওয়াত কাছতলে সংখ্যাবোধ করলে গড়ি অভিজিৎ গগৈয়ে, কারণ বরশি বার সময় বিপদত পড়ব পারে কাছতো। সেয়ে এই বিষয়ে অবগত করলে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষ। উদ্যান কর্তৃপক্ষ বন্যপ্রাণী উদ্ধার আর পুনঃসংস্থাপন কেন্দ্রের সহযোগত কাছতো উদ্ধার করে মুক্তি করে দিলে কখরা বনাঞ্চলের একটা জলাশয়ত। এতিয়ারে পড়া বরকাছতো বাসিন্দা হয়ে পড়ল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের। পুখুরীর গড়ি জ্যেষ্ঠ সাংবাদিক অভিজিৎ গগৈয়ে শেহতীয় উক্ত পুখুরীতে কাজিরঙার পর্যটনের নতুন সংযোগ হিসাবে পর্যটকক বরশি বার সুবিধা করে দিয়ে। কোনো কারণ যাতে কাছজনীর ডিঙিত বরশি কাইট লাগিব নোৱাৰে তার গ্রহণ করা হল এই বিশেষ ব্যবস্থা। সাংবাদিকগাকিয়ে কয় যে কাছজনী নির্দিষ্ট সীমার ভিতর আবদ্ধ হয়ে থাকার বিপরীতে নিরাপদে থাকক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানক। সাংবাদিকগাকির এনে মহানুভবতাক এটা শলাগ লৈছে বহুজনে। আমার এই ফিশারি যুক্ত সেরেনিটি পুখুরী পার আমার এই ফিশারিট বহুদিনের পর বরকাছ এজনে আমি দেখি আসল যথেষ্ট ডর বয়সও যথেষ্ট হোক অনুমান করেছিল। প্রায় আমি পুখুরীট দেখা পাও, কিন্তু ইয়াতে ফিশারি এটা বরকাছ এজনে থাকা মানে মানে এটা নির্দিষ্ট সীমার ভিতর আবদ্ধ হয়ে থাকা কথা ভালো লগা নাছিল। আর মাঝে সময় আমি ইয়াতে মাঝে সময় নয় আসলে প্রায় আমি ইয়াত বরশি বোয়া এটা টুরিস্টর কারণে বরশি বোয়াটো মুকলি করেছো। তো গতি সেই সকল দিকের চাই আজি এই কাছটো আমি সৌভাগ্যক্রমে আমি উদ্ধার করব পারিলো ইয়ারপা। আর উদ্ধার করার পিছত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা পাতি আমি ইচ্ছা প্রকাশ করলো যাতে বরকাছজনী আমি গতাই দিব পারো যাতে একটা মুক্ত পরিবেশত বিচরণ করব পারে আর নিরাপদভাবে থাকিব পারে। তো গতি সেই কাছজনী এটা আমি রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষের হাতত গতাই দিছো। আর এটা রাষ্ট্রীয় উদ্যান কর্তৃপক্ষই এই কাছজনী রাষ্ট্রীয় উদ্যানত কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত মুক্তি করে দিবেন।